জলে তোরে ভেঙে নদী গর্ভে বিদ্যালয়ের জমি, রাস্তা ভেঙে দুভাগ, সমস্যায় বাসিন্দারা এবং বিদ্যালয়ের পড়ুয়ারা, প্রশাসনের হস্তক্ষেপের দাবি স্থানীয়দের। মেটলিগঞ্জের খালিজা জামালদহ এলাকায় সুটুঙ্গা নদীর সংলগ্ন এলাকায় রয়েছে বারুণী হরিবাসর প্রাথমিক বিদ্যালয়। দুমাস আগে এই বিদ্যালয়ের মাঠে বেশ কিছু এলাকা বন্যার সময় ধসে যায়। এই ভাঙন এলাকায় কৃষি জমির জল প্রবাহিত হয়ে আরও বেশি ভেঙে যায়। এতে বিদ্যালয়ের মাঠ এবং সংযোগকারী রাস্তাও দুই ভাগ হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিদ্যালয়ের পড়ুয়ারা ঝুঁকি নিয়ে আসে এই বিদ্যালয়ে, চরম সমস্যায় পড়তে হয় বাসিন্দাদের। প্রশাসনের কাছে ভাঙন সংস্কারের আবেদন জানিয়েছেন বাসিন্দারা। সমস্যা প্রথমত এখানে একটা স্কুল আছে, স্কুলে খেলাধুলা হয়, এদিকেও সমস্যা হয়। মানে এইভাবে যদি ভেঙে যায় তো মাঠটা তো ভেঙেই যাচ্ছে, তো স্কুলটাও তো যেতে পারে। এবারের কি বন্যায় ভেঙে গেছে? এবারের বন্যায় ভাঙছে। আচ্ছা, এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানিয়েছেন? জানানো হয়েছে, তারা আসছে এবং দেখে গেছে। তো এখন কি চাচ্ছেন? আমরা চাই তাড়াতাড়ি সেটা সারানো হোক, আবার বৃষ্টি হবে, আবার বেশি ভাঙবে। নদীর বন্যার কারণে কি এটা হয়েছে? নদীর বন্যা বলতে, হ্যাঁ, নদীর বন্যাই আর কি, জল নদীতে পড়ে